সাউথ আফ্রিকা বনাম ইন্ডিয়া এই সেকেন্ড টেস্ট ম্যাচে একটা অস্বাভাবিক ঘটনা দেখা গেছে যেখানে সাউথ আফ্রিকা পঞ্চান্ন রানে অল আউট হয়েছে এবং পরবর্তীতে তারা কিন্তু একশো ছিয়াত্তর করে সেকেন্ড ইনিংসে তবুও ইন্ডিয়া সাত উইকেটে এই ম্যাচ জিতে যায় প্রথম টেস্ট থেকেই শুরু হয় কিন্তু পিচ বিতর্ক পিচে একেবারেই ব্যাটাররা সেটেল হতে পারছিলেন না এই নিয়ে নানা ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে একটা কন্ট্রোভার্সি তৈরি হতে থাকে এবং সেকেন্ড ইনিংসে একটা অসাধারণ স্কোর লাইন যেটা বলা যায় হাস্যকর স্কোর লাইন আমরা যদি তাকিয়ে দেখি তাহলে প্রথম ইনিংসে সাউথ আফ্রিকার এগেনস্টে ভারতীয় বোলাররা কিন্তু দুরন্ত বোলিং করেছেন বিশেষ করে মোহাম্মদ সিরাজ তিনি কিন্তু ন ওভার বল করেছেন তিনটি মেডেন দিয়েছেন মাত্র পনেরো রান দিয়ে ছটা উইকেট নিয়েছেন অন্যদিকে যশপ্রীত বুমরা আট ওভার বল করেছেন একটি মেডেন দিয়েছেন পঁচিশ রান দিয়ে দুটো উইকেট রেখে নিয়েছেন এবং মুকেশ শর্মা তিনি কিন্তু দু ওভার দু বল বল করেছেন তার মধ্যে দুটো মেডেন দিয়েছেন তার মানে দাঁড়ায় এখানে যে মাত্র দুটো বলে রান করতে পেরেছে এবং তাতেই তিনি দুটো উইকেট তুলে নিয়েছেন অসাধারণভাবে বাংলার এই মুকেশ কুমার কিন্তু উঠে আসছে অন্যদিকে দাঁড়িয়ে ভারত তারপরে ফার্স্ট ইনিংসে ব্যাট করতে নেমে একশো তিপ্পান্ন রানে অল আউট হয়ে যায় যেখানে দাঁড়িয়ে রোহিত শর্মা উনচল্লিশ শুভমান গিল ছত্রিশ বিরাট কোহলি ছেচল্লিশ এই স্কোরেই কিন্তু মোটামুটি একশো তিপ্পান্ন রান ওঠে এছাড়া কিন্তু একমাত্র কে এল রাহুল আট রান করেন তারপরে কিন্তু ভারত একেবারেই পটাপট উইকেট পড়তে থাকে যেমন একশো তিপ্পান্ন রানে ভারতের কিন্তু পাঁচ উইকেট ছয় উইকেট সাত উইকেট আট উইকেট নয় উইকেট এবং দশ নম্বর উইকেটটাও হারায় ভারত অন্যদিকে দাঁড়িয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতে একমাত্র মার্করাম কিন্তু একশো ছয় রান করেন এছাড়াও এলগার বারো রান এবং এই ইনিংসেও কিন্তু ভারতীয় বোলারদের দুর্দান্তভাবে কামব্যাক দেখা যায় যেখানে আগের ইনিংসে ছটা উইকেট নিয়েছিলেন মোহাম্মদ সিরাজ সেখানে এই ইনিংসে কিন্তু বুমরা দুর্দান্তভাবে ছটা উইকেট নিয়ে নেন তেরো ওভার পাঁচ বল করে তিনি ছটা উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ অন্যদিকে একটি উইকেট নিলেও ন ওভারের মধ্যে তিনটে মেডেন ওভার দিয়েছেন মুকেশ কুমার আবার দশ ওভার বল করেছেন দুটো মেডেন দিয়েছেন দুটো উইকেট নিয়েছেন এবং প্রসিদ্ধ কৃষ্ণা চার ওভার বল করে একটি মেডেন দিয়ে একটি উইকেট নিয়ে ফেলেছেন এবং তারপরে দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে ভারত আবার যখন ব্যাট করতে নামে সেখানে কিন্তু যশস্বী সোয়াল আঠাশ রান করেন রোহিত শর্মা সতেরো শুভমান গিল দশ রান বিরাট কোহলি বারো এবং শ্রেয়াশইয়ার চার রান করেন রোহিত শর্মা এবং শ্রেয়াশইয়ার মোটামুটিভাবে ইনিংসটাকে ধরে রেখেছিলেন কারণ তারা দুজনেই কিন্তু নট আউট ছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা কিন্তু এই দ্বিতীয় টেস্টে একটা অসাধারণ সাকসেস ফেলেন তোমাদের এই টেস্ট ম্যাচ সম্পর্কে কী বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও